আপনারা জানেন সারা দেশে 3.0 মোদী সরকারের আরেকটা ট্রাম চলছে। এই 3.0 এর মোদী সরকারের আমলে প্রথমে দুইটা বড় বড় স্ক্যাম নিয়ে শুরু হয়েছে, প্রথমত মেডিকেল কেলেঙ্কারি, তারপর এখন UGC-র নেট কেলেঙ্কারি। এই দুইটা কেলেঙ্কারি হাজার হাজার পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রীদের আজকে ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকারের দিকে ডেকে দিয়েছে। আপনারা সবাই জানেন প্রথম থেকে SFI সারা ভারতবর্ষে এবং রাজ্যে আমরা SFI TSU এই নয়া শিক্ষানীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম। আমরা বলছিলাম এই জাতীয় শিক্ষানীতি, নয়া জাতীয় শিক্ষানীতি, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবে। আজকে তারই বাস্তবায়িত রূপ আমরা এটা দেখলাম। এভাবে যেভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করে একের পর এক, কখনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কখনো উত্তরপত্র, কখনো সেখানে পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে, এইভাবে ছাত্রছাত্রীদের হয়রানি, এই হয়রানির বিরুদ্ধে এই আমাদের 3.0 যে মোদী সরকার, এই মোদী সরকার এখন প্রধানমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী নিশ্চয়ই তার নিজের দায়িত্বভার গ্রহণ করে, নিজের দায়িত্ববান ব্যক্তি হিসাবে এটা দায় গ্রহণ করে এখান থেকে পদত্যাগের দাবি এবং নয়া জাতীয় শিক্ষানীতি সেটা অতি সত্ত্বে যাতে বাতিল করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে যে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে এই BJP সরকারের প্রচেষ্টা, তার বিরুদ্ধে আমরা আজকে SFI TSU আমরা এখানে সারা দেশের সাথে রাজ্য আমরা প্রতিবাদ জানানোর জন্য সোচ্চার হয়েছি। আমরা দেখছি জাতীয় শিক্ষানীতির যে মানে অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে শত শত লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারি, তারপরেই গতকাল UGC নেট পরীক্ষা নিয়েছিল, সেই নেট পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে। আমরা কেন্দ্রীয়ভাবে যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি করে পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছিল তখন থেকেই প্রতিবাদ করছি। আজকে SFI TSU সারা দেশ জুড়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। আগরতলায় আমরা বিক্ষোভ জানানোর জন্য একত্রিত হয়েছি, NTA বাতিল করার দাবি করছি, তার সঙ্গে আমাদের দেশের শিক্ষামন্ত্রী যিনি ব্যর্থ হয়েছেন সমস্ত দিক দিয়ে, সেই ধর্মেন্দ্র প্রধানকে